আমরা প্রত্যেকেই স্ত্রী বা পুরুষ যেই হোক না কেন আমাদের চুল নিয়ে আমরা অনেক সময় ভীষণ রকম চিন্তা করে থাকি চুল ছোট রাখা বা চুল বড় রাখা একজন স্ত্রীর চুল ছোট রাখা উচিত বা বড় রাখা উচিত একজন পুরুষের চুল ছোট করা উচিত বা বড় রাখা উচিত বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে আমরা চিন্তা করতে থাকি আপনার কি মনে হয় আমাদের কীরকম চিন্তা করা উচিত এই চুল রাখা নিয়ে স্ত্রী বা পুরুষ ছোটো চুল অথবা বড় চুল অথবা এটা আমাদের চিন্তা করা উচিত কি না আদপেও আপনার কি মনে হয় আপনি কীরকম চিন্তা করেন এই বিষয়ে নমস্কার জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ সবল রূপে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন আমরা দেখছি সাধুপোল বলেছেন যে সমাজে এমন অনেক বিষয় আছে যা আইনসিদ্ধ কিন্তু তার প্রত্যেকটা পালন করা যে আমাদের পক্ষে লাভজনক হয় কিংবা সেটা কাউকে গেঁথে তুলতে সাহায্য করে তা কিন্তু নয় বরং সেগুলি পালন করার ফলে কোনো দুর্বল ব্যক্তির কষ্টের কারণ হতে পারে সুতরাং অন্যদের মঙ্গলের কথা মনে রেখে সবার কাজ করা উচিত আমরা যা কিছু ভোজন করি বা পান করি তা যেন অন্য কোনো মানুষের সে বিশ্বাসী হোক বা না হোক তার বিঘ্নের কারণ যেন না হয় বরং তা যেন সময় ঈশ্বরের গৌরবার্তে করি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সাধু বৌলের পরের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন সেটা হলো মণ্ডলিতে পুরুষ এবং স্ত্রীদের কী ধরনের ব্যবহার করা উচিত তিনি এখানে বলেছেন যে মণ্ডলীতে প্রত্যেক স্ত্রীর মস্তক স্বরূপ হচ্ছে পুরুষ এবং প্রতিটি পুরুষের মস্তক স্বরূপ হচ্ছেন খ্রিস্ট আবার খ্রিস্টের মস্তক স্বরূপ হচ্ছেন স্বয়ং ঈশ্বর এইভাবেই তিনি খ্রিস্টীয় মণ্ডলীতে একটি চার স্তরীয় ব্যবস্থা স্থাপন করেছেন তিনি এর নির্দেশ দিয়েছেন যে মণ্ডলীতে যখন কোনো পুরুষ প্রার্থনা করে বা ভাববাণী বলে তখন যেন সে তার মাথা অনাবৃত রাখে অন্যদিকে সেই একই কাজ যখন কোনো স্ত্রী করে তখন যেন সে তার মাথা আবৃত করে রাখে মণ্ডলিতে আরেকটি বিশেষ বিষয় হল প্রভুর ভোজ গ্রহণ করা এই বিষয়ে সদুপৌল তাদের শিক্ষা দিয়ে কিছু বিষয় উত্থাপন করেছেন তিনি শুনতে পেরেছিলেন যে প্রভুর ভোজ গ্রহণ করার মতো পবিত্র কাজেও তারা দলা করছে সেখানে তারা সমবেতভাবে সেটা গ্রহণ করছে না কিন্তু যে যার ইচ্ছে মতো সেই কাজ করছে এই কাজ যেন তারা যথাযথভাবে করে সেই বিষয়ে তিনি সতর্ক করে দিয়েছেন আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলিকে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর আরেকবার কিভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান আসুন আমাদের মূল আলোচনায় আমরা প্রবেশ করি জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমাদের কাছ থেকে ঈশ্বরের বাক্যে আলোচনা শুনে থাকেন যা আমরা বর্তমানে বাইবেলের নতুন নিয়মে প্রথম করিন্থিয় তার দশের অধ্যায় থেকে আলোচনা করছি গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইশ পদ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের তেইশ পদ থেকে আলোচনা শুরু করব তার আগে অনুরোধ করব যদি আপনার কাছে বাইবেল আছে আমার সঙ্গে খুলুন প্রথম করিন্থিও তার দশের অধ্যায় তেইশ থেকে আঠাশ পদ আমরা পাঠ করে শুরু করি লেখা আছে এখানে সকলি বিধেয় কিন্তু সকলি যে হিতজনক তাহা নয় সকলি বিধেয় কিন্তু সকলি যে গাঁথিয়া তুলে তাহা নয় কেউই স্বার্থ চেষ্টা না করুক বরং প্রত্যেকজন পরের মঙ্গল চেষ্টা করুক যে কোনো দ্রব্য বাজারে বিক্রয় হয় সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া তা ভোজন করিও যেহেতু পৃথিবী ও তাহার সমস্ত বস্তু প্রভুরী অবিশ্বাসীদের মধ্যে কেউ যদি তোমাদিওকে নিমন্ত্রণ করে আর তোমরা যাইতে ইচ্ছা করো তবে সংবেদের জন্য কিছুই জিজ্ঞাসা না করিয়া যে কোনো সামগ্রী তোমাদের সম্মুখে রাখা হয় তাহাই ভোজন করিও কিন্তু যদি কেউ তোমাদিওকে বলে এ প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি তবে যে জানাইল তাহার জন্য এবং সংবেদের জন্য তা বোজন করিও না তেইশ থেকে আঠাশ পদ পাঠ করেছি এবং অনেকেই আমার সঙ্গে পাঠে যোগ দিয়েছেন মনে করা যাক খেলাধুলা প্রতিযোগিতা প্রভৃতি দেখা বা যোগদান করা বিধেয় নির্দোষ আনন্দই বটে কিন্তু সেই সমস্ত কি গেঁথে তোলে আত্মিক মানুষ ঈশ্বরের সন্তান ঈশ্বরের সেবকগণ বা পরিচর্যাকারীগণ মনে করতে পারে এ সমস্ত বিধেয় কিন্তু তারা এ সমস্ত বিষয়ে যোগদানও করবেন না বা দর্শক হিসাবে উপস্থিত হবেন না কেন এ তো কোনো পাপ নয় আপনার কাছে এই বিষয়টি যুক্তিসঙ্গত হলেও তারা বলবেন এ সকল তাঁদের গেঁথে তোলে না আত্মিক জীবন বৃদ্ধি বা উন্নতির পথে যা গেথে তোলে না বা বিশ্বাসে প্রেমে পবিত্রতা ও ক্লেশে সিদ্ধতায় পৌঁছে দেয় না অতএব এ সমস্ত বিধেয় হলেও হিতজনক হচ্ছে না প্রিয় শ্রোতা বন্ধু প্রিয় ভাই বোন খ্রিস্ট বিশ্বাসীর স্বাধীনতা রয়েছে কিন্তু তা অপর মানুষের জন্য সীমিত দুর্বল বিশ্বাসীর প্রতি লক্ষ্য রেখে তা প্রেমেতেই সীমাবদ্ধ সুশৃঙ্খলিত প্রত্যেকটি স্বাধীনতার অধিকার খ্রিস্ট বিশ্বাসীকে অপরের প্রতি দৃষ্টি রেখে ভোগ করতে হবে যে তা অপরের প্রতি কীরূপ প্রভাব বিস্তার করছে তার ক্ষতি হয় বা আত্মিক জীবনে তার অবনতি হয় এমন কিছু স্বাধীনতার অধিকার তার ভোগ না করাই শ্রেয় তাহলে কি করতে হবে ঈশ্বরের সৃষ্ট বিষয়গুলো ঈশ্বর মানুষকে উপভোগ করতে দিয়েছেন আর ভোগ যখন করব তখন তা কে কোথাওতে সংগ্রহ করল এ বিষয় জানবার প্রয়োজন নেই খ্রিস্ট বিশ্বাসী নয় এমন ব্যক্তির সাদর আহ্বান খ্রিস্ট বিশ্বাসী যদি এড়িয়ে যেতে পারে তাহলে মঙ্গল যদি এড়িয়ে যেতে না পারা যায় তবে সেই অবিশ্বাসীকে তার আয়োজিত খাদ্য সম্পর্কে কোনো প্রশ্ন না করেই বিশ্বাসী যেন গ্রহণ করে নিঃসন্দেহে ঈশ্বরের নামে তা ধন্যবাদ সহ গ্রহণ করা যায় কিন্তু যদি খ্রিস্ট বিশ্বাসী কোনো প্রকারে জানতে পারে যে ওই খাদ্যবস্তু প্রতিমার প্রসাদ তাহলে কি করণীয় যে ব্যক্তি প্রতিমার প্রসাদ বা মাংস বিষয়ক কথাটা বিশ্বাসীর কাছে প্রকাশ করল তার জন্য বা সেই অবিশ্বাসী অথবা দুর্বল বিশ্বাসীর সংবেদের জন্য খ্রিস্ট বিশ্বাসী ওই খাদ্য গ্রহণে বিরত হোক এই প্রেম হলো। খ্রিস্টানুসরণকারীর এক স্বভাব বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য অথচ যদি প্রশ্ন না করে ওই খাদ্য গ্রহণ করেন বা নিঃসন্দেহে দ্বিধাহীনভাবে গ্রহণ করেন প্রভুর নামে তবে আপনার বিবেক দোষমুক্ত তা ক্ষতিকর নয় কিন্তু যদি কোনো প্রকারে জানতে পারেন কারও উল্লেখ করার মাধ্যমে তাহলে তার সংবেদের প্রতি লক্ষ্য রেখে আপনি ওই খাদ্য গ্রহণ করবেন না আমরা প্রথম করিন্থিয় দশের অধ্যায় থেকে আলোচনা করছি উনত্রিশ থেকে চৌত্রিশ পদ এবার আমরা দেখব দশের অধ্যায় উনত্রিশ থেকে চৌত্রিশ পদ লেখা আছে এখানে যে সংবেদের কথা আমি বলিলাম তাহা তোমাদের নয় কিন্তু সেই অন্য ব্যক্তির কারণ আমার স্বাধীনতা কেন পরের সংবেদের দ্বারা বিচারিত হইবে যদি আমি ধন্যবাদের সহিত ভোজন করি তবে যাহার নিমিত্তে আমি ধন্যবাদ করি তাহার জন্য কেন নিন্দিত হই অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো কি জিহুদি কি গ্রিক কি ঈশ্বরের মণ্ডলী কাহারও বিঘ্ন জন্মাইও না যেমন আমিও সকল বিষয় সকলের প্রীতিকর হই আপনার হিত চেষ্টা করি না কিন্তু অনেকের হিত চেষ্টা করি যেন তাহারা পরিত্রাণ পায় যেমন আমিও খ্রিস্টের অনুকারী তোমরা তেমনি আমার অনুকারী হও আমরা দেখি বিশেষ করে এই অংশে অন্যের প্রতি প্রেম তার মঙ্গল করণার্থে খ্রিস্টীয় সন্তানদের স্বাধীন অধিকারগুলো ভোগ করা উচিত আমাদের সিদ্ধান্ত হল আমরা যা কিছুই করি না কেন ঈশ্বরের গৌরবার্থে তার ধন্যবাদ ও প্রশংসা করেই আমাদের করতে হবে স্বভাবতই প্রশ্ন আসে তাহলে অপর মানুষের সংবেদ তাদের সুখ দুঃখ তাদের আত্মিক জীবনের ক্ষতি বৃদ্ধিতে আমার স্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ হবে কেন কিন্তু পৌল বলেন খ্রিস্ট বিশ্বাসের উচিত সে যা কিছুই করুক ঈশ্বরের ধন্যবাদ দিয়ে ঈশ্বরেরই গৌরবার্থে ঈশ্বরের জন্য করুক প্রেম শ্রেষ্ঠ এই প্রেমে অপরকে প্রেম করলে কখনো তাদের ক্ষতি করার কথা আমরা চিন্তা করতে পারি না ঐক্য রক্ষা প্রয়োজন আর তার সত্যের স্থিত থেকে সাধুপৌল সমগ্র জগৎবাসীকে তিনটে শ্রেণীতে বিভক্ত করেন যিহুদি গ্রীক ঈশ্বরের মণ্ডলী ঈশ্বরে মণ্ডলীভুক্ত মানুষ প্রস্তুত হয়ে চলেছে জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের খ্রিস্ট বরের উদ্দেশ্যে ঈশ্বরের মণ্ডলীর মধ্যে খ্রিস্টের মণ্ডলী স্বরূপে সেই অগ্রিমাংশ খ্রীষ্টের আগমনের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে খ্রিস্টের বধূস্বরূপে প্রকাশিত হওয়ার জন্য ঈশ্বরের মণ্ডলী আজ সেই জয়প্রাপ্ত পুত্র সন্তানরূপী খ্রিস্টের ভার্যাকে প্রসব করার জন্য আত্মস্বর করে চলেছে যা চিত্র প্রকাশিত বাক্যের বার অধ্যায় দেখতে পাই খ্রিস্টীয় স্বাধীনতাকে খ্রীষ্টের প্রেমে অপরকে প্রেম করে উপভোগ করে তারা খ্রিস্টের গুপ্ত আগমনে তারা ঊর্ধ্বে নিত হলে অবশ্যই অবশিষ্ট দুই শ্রেণী অর্থাৎ ও বিজাতীয় এবং ঈশ্বরের মণ্ডলিস্থ প্রভুর হাত ছেড়ে যাওয়া সন্তানেরা এই পৃথিবীতে থেকে যাবে অতএব সাধু পৌল যেমন নিজের জীবনে চলেছেন সেই আদর্শ আমাদের সম্মুখে রেখেছেন আমাদের পৃথিবীতে ইহ জীবনযাপনে খ্রিস্টের যথোপযুক্ত সাক্ষী রূপে চলতে হবে সকল বিষয় ঈশ্বরের প্রভু যীশুখ্রিস্টের সাক্ষ্য ভবনপূর্বক পবিত্র আত্মার বসে জীবন ধারণ করি প্রভু আমাদের কাছে এই ইচ্ছা করেন আর তাঁর গৌরব তার মাঝ হয়ে আমরা বিশেষ করে এই পত্রে খ্রিস্টীয় স্বাধীনতার বিষয় আটের অধ্যায় থেকে অধ্যয়ন করে চলেছি প্রেরিত পৌল নিজের জীবনে পবিত্র আত্মার অধীনতা স্বীকার করে যে অনুভব প্রাপ্ত হয়েছিলেন মানুষের কাছে সেই শিক্ষাই তুলে ধরেছেন শুধু করিন্থীয় মণ্ডলী বলে নয় এই খ্রিস্টীয় স্বাধীনতা খ্রিশ্চিয়ান মাত্রে প্রত্যেকেই ভোগ করতে পারে খ্রিস্টীয় প্রেমের অধীনে থেকে আজ আমরাও সেই সমস্ত স্বাধীনতা ভোগ করতে পারি ঈশ্বরের প্রেম দ্বারা তা সীমিত সাধুপৌল নিজে তা মান্য করে চলেছিলেন করিন্থীয়দের তাই বলতে পেরেছিলেন তাদের ওই শিক্ষাদর্শে চলার জন্য তিনি খুশি প্রথম করিন্থীয় এবারে এগারো অধ্যায় থেকে আলোচনায় আমরা যাব প্রথম তিনটি পদে এই কথা লেখা আছে আমি তোমাদের প্রশংসা করিতেছি যে তোমরা সকল বিষয় আমাকে স্মরণ করিয়া থাকো এবং তোমাদের কাছে শিক্ষামালা যেরূপ সমর্পণ সেই সেইরূপ তাহা ধরিয়ে আছো কিন্তু আমার ইচ্ছা এই যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তক মস্তকস্বরূপ খ্রিস্ট এবং স্ত্রীর মস্তকস্বরূপ পুরুষ আর খ্রিস্টের মস্তকস্বরূপ ঈশ্বর আমরা দেখি যদিও প্রাপ্ত শিক্ষানুসারে এই করিঙ্ মণ্ডলী চলেছিল তবু সাধুপোল বিশেষ এক বিষয় তাদেরকে স্মরণ করে দিতে চেয়েছিলেন তা হল স্ত্রীর উপরে স্বামীর স্থান স্বামীর উপরে খ্রিষ্ট আবার খ্রিস্টের উপরে ঈশ্বর সাধুপৌল খুশি যে মণ্ডলী তাকে স্মরণে রেখেছে কিন্তু এ বিষয়ে তাদের মনে রাখতে হবে প্রকৃত কথা মস্তক প্রত্যেক পুরুষের মস্তক খ্রিস্ট প্রত্যেক স্ত্রীর মস্তক পুরুষ এই যে মস্তক তার অর্থ কী দেহের এই বহুমূল্য অংশ হল মস্তক বা মাথা যা দেয় নির্দেশনা অনেকের মস্তক সম্পদ অনেকের খাদ্য পানীয় কারো বা মস্তক এ জগতস্থ কোনো বিষয় কোনো মাংসিকতা যতক্ষণ মানুষ চায় খ্রিস্টের মস্তক হয়ে থাকতে ততক্ষণ সে স্বাভাবিকভাবে ঈশ্বরের সন্তানরূপে মনুষ্যত্বে বাস করে না খ্রিস্টান নামে অভিহিত বলেই হয় না দেখা উচিত ওই ব্যক্তির মস্তকস্বরূপ খ্রিস্ট কি না তেমনি একজন স্ত্রীর ও মস্তক স্বামী স্ত্রীর উচিত স্বামীর সম্মান করা তাই হল স্বামীর প্রতি প্রকৃত প্রেম এর অন্যথায় বিবাহিত হওয়াও অনুচিত পরিবর্তে এমন প্রেমে ওই স্বামী তার স্ত্রীর জন্য মরতেও প্রস্তুত থাকবে একিসের নিদর্শন সদুবোল বলছেন পত্রে পাঁচের অধ্যায় পঁচিশ পদে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন আরও লক্ষ্য করি মস্তক স্বরূপ ঈশ্বর ই এক নিগুড় তত্ত্ব জনলিখিত সুষমাচারের দশের অধ্যায় তিরিশ পদে পড়ি প্রভুযশু বলছেন আমি ও পিতা আমরা এক আবার তিনিও বলেছেন ঐ সুষমাচারে চোদ্দ অধ্যায় আঠাশ পদে কারণ পিতা অপেক্ষা মহান মুক্তিকার্য সম্পাদন করার উদ্দেশ্যে প্রভুযশু অবনত হলেন নিচ হলেন দুধগণ অপেক্ষা নুন হলেন আর হয়েছিলেন স্বেচ্ছায় এক তলভূমি দিয়ে এই পৃথিবীতে তিনি গমনাগমন করলেন সর্বনিম্ন সেই পথ আমাদেরকে বিশেষভাবে পৌল শিক্ষাপদেশ দিয়েছেন ফিলিপিও তার দুই পাঁচ থেকে সাত পদে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিকেতে হোক ঈশ্বরের বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়ালইবার বিষয় জ্ঞান করিলেন না কিন্তু আপনাকে শূন্য করিলেন দাসের রূপ ধারণ করিলেন মনুষ্যদের সাদৃশে জন্মিলেন শুধু পৌল এই মস্তক স্বরূপ মান্য করার নীতি করিন্থেম মণ্ডলীতে অনুসৃত হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন কেন এই বিষয়ে তিনি চেতনা দিলেন কে সেই অনাবৃত মস্তক সম্পনা স্ত্রীলোক করিন্থের সেই মন্দ স্বভাব বিশিষ্টা স্ত্রীলোক যে তার পুরুষের বা মস্তকের সম্মান রক্ষা করে না সেই মস্তকের সম্মানার্থে মস্তক আবৃত রাখার নীতি আমাদেরও পালনীয় এগারো অধ্যায় চার থেকে নয় পদে দেখুন কি লেখা আছে যে কোনো পুরুষ মস্তক আবৃত রাখিয়া প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে আপন মস্তকের অপমান করে কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাবানী বলে সে আপন মস্তকে অপমান করে কারণ সে নির্বিশেষে মুন্ডিতার সমান হইয়া পড়ে ভালো স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে সে চুল কাটিয়া ফেলুক কিন্তু চুল কাটিয়া ফেলা কি মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হবে তবে মস্তক আবৃত রাখুক বাস্তবিক মস্তক আবরণ করা পুরুষের উচিত নয় কেননা সে ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব কিন্তু স্ত্রী পুরুষের গৌরব কারণ পুরুষ স্ত্রীলোক হইতে নয় বরং স্ত্রীলোক পুরুষ হইতে আর স্ত্রীর নিমিত্ত পুরুষের সৃষ্টি হয় নাই কিন্তু পুরুষের নিমিত্ত স্ত্রীর তখনকার দিনে জিহুদী পুরোহিতগণ শিক্ষা দিতেন একজন পুরুষের মস্তক আবৃত রেখেই প্রার্থনা প্রয়োজন সাধু পোল বলছেন তার দ্বিতীয় করিন্থীয় পত্রে তিনের অধ্যায় তেরো পদে আর মশির মতো করিনা তিনি তো আপন মুখে আবরণ দিতেন যেন ইসরায়েল সন্তানগণ একদৃষ্টে চাহিয়া যা লোপ পাইতেছিল তাহার পরিণাম না দেখে অর্থাৎ সধুপোল দেখালেন যে ওই যিহুদি পুরোহিতগণ মসির বিষয়টা যথার্থ প্রকাশ দেখেননি ওই আবরণের জন্যই সধুপোল এই কথা বলছেন ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হওয়ার ফলে মসির যে অভিজ্ঞতা তাই এখানে প্রকাশ পেয়েছিল তিনি যখন প্রথমে নেমে এলেন তার মধ্যে সেই ঔজ্জ্বল্য ছিল কিন্তু পরে তা বিলুপ্ত হল এই জন্য মসি তার মুখ আবৃত রাখতেন যার জন্য তার বিলুপ্তি তারা দেখেনি যাত্রা পুস্তক চৌত্রিশ তেত্রিশ পদে পাঠকলে লক্ষ্য করা যায় সেই বিষয়। সধুপোল বলেন মস্তক আবৃত রাখার কি প্রয়োজন ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত সে মুক্তির মাধ্যমে সে খ্রিস্টের তার অনাবৃত মস্তক সম্ভ্রম পদমর্যাদা ও স্বাধীনতার প্রতীক তার প্রার্থনা ও ভাববাণী কথনের সময় মস্তক আবৃত করার প্রয়োজন নেই যখন প্রার্থনা করে তখন সে অর্থাৎ পুরুষ ঈশ্বরের কাছে মানুষের জন্য তা তুলে ধরে তাহলে পুরুষ সেখানে মধ্যস্থ কিন্তু যখন ভাববাণী বলে তখন সেই পুরুষ মানুষের কাছে ঈশ্বরের জন্য প্রকাশ তুলে ধরছে এই দুটি ক্ষেত্রেই পুরুষ এক পবিত্র পদমর্যাদায় অধিষ্ঠিত তাই প্রয়োজন নেই মস্তক আবৃত রাখার অথচ মস্তক আবৃত রাখা প্রয়োজন স্ত্রীলোকের করিন্তে তৎকালে স্ত্রীলোকদের মধ্যে চলেছিল এক ভ্রান্ত স্বাধীনতা সাধুপৌল ঐ স্বেচ্ছাচারিতার বিরোধী তিনি স্ত্রীলোকদেরকে খ্রিস্টীয় স্বাধীনতার সদ্ব্যবহার করতে বললেন মস্তককে আবৃত রেখে পুরুষের অধীনস্থ রাখলেন এই মস্তকাবরণী তার স্বামীর প্রতি তার অধীনতাকে প্রমাণিত করে সাধুপৌল পাঁচ পদে স্ত্রীলোকের প্রার্থনা ও ভাববাণী প্রকাশের কথা বলেছেন অর্থাৎ স্ত্রীলোকের এই অধিকার রয়েছে তবে ঈশ্বরের বরদান প্রসূত ওই সমস্ত বরদানপ্রাপ্ত স্ত্রীলোক নিজ নিজ মস্তক আবৃত রেখে প্রার্থনা ও ভাববাণীর ন্যায় ঐশ্বরিক বরদানগুলোর ব্যবহার করুন করিন্তে সেই অনাবৃত মস্তক সম্পনা স্ত্রীলোক আফ্রদিতের মন্দিরে দেবদাসীরূপী মাংসিক স্বভাবে স্ত্রীলোক আর করিন্ত মণ্ডলিস্থ কিছু স্ত্রীলোকের মনের ভাষা ছিল আমার জন্য সকলই বিধেয় অতএব আমার মস্তক আবরণের প্রয়োজন নেই কিন্তু পৌল বললেন মস্তক আবরণ অধীনতাকে প্রমাণিত করে মানুষের অধীনতা নয় ঈশ্বরের অধীনতার শিকার ঈশ্বরের প্রতি মূর্তিতে সৃষ্ট পুরুষ হল ঈশ্বরের গৌরব আর সেই পুরুষ হতে অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম পুরুষ আদম হতে সৃষ্ট হওয়া অনুযায়ী বা পুরুষ হতে নারী সৃষ্টি হওয়ায় স্ত্রী হল পুরুষের গৌরব সেই প্রথম পুরুষ আদম যে হবার জন্য সৃষ্ট হয়েছিল এমন নয় কিন্তু আদমের জন্যই হবার সৃষ্টি স্ত্রীলোকের এই অধীনতা স্বীকার করা উচিত এখন আমরা দেখব এগারো অধ্যায় প্রথম করিন্থী তার দশ থেকে ষোলো পদ লেখা আছে এই কারণ স্ত্রীর মস্তকে কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দুধগণের জন্য তথাপি প্রভূতে স্ত্রী ও পুরুষ ছাড়া নয় আবার পুরুষ ও স্ত্রী ছাড়া নয় কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী তেমনি আবার স্ত্রী দিয়া পুরুষ হইয়াছে কিন্তু সকলে ঈশ্বর হইতে তোমরা আপনাদের মধ্যে বিচার করো অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত স্বয়ং তোমাদিওকে শিক্ষা দেয় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তাহার অপমানের বিষয় কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাহা তাহার গৌরবের বিষয় কারণ সেই চুল আবরণের পরিবর্তে তাকে দেওয়া হইয়াছে কিন্তু কেহ যদি বিবাদী হওয়া বোধ করে তবে এই প্রকার ব্যবহার আমাদের নাই এবং ঈশ্বরের মণ্ডলিগণেরও নাই স্ত্রী স্বামীর সহায়িকা সাহায্যকারী সে পুরুষেরই অপর এক অংশ ঈশ্বরে বিশেষ অনুগ্রহের কার্য রেখে একজন পুরুষ বিনা যেন অসম্পূর্ণ মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন তার প্রতি নিজ প্রেম প্রকাশ করেছেন তার মহান পরিকল্পনা মানুষের মাঝে রূপায়িত করেছেন পুরুষ ও স্ত্রীর মাঝে ঈশ্বর ও তাঁর সন্তানের সম্পর্ক খ্রিস্ট ও তার ভার্যার মধ্যবর্তী সম্পর্ক প্রকাশ পায় দুদ্গণ তা দেখে আনন্দিত হয় স্বর্গদুদ্গণ জানেন মানুষ ঈশ্বরে প্রেম লাভের যোগ্য নয় মানুষের জন্য ঈশ্বরে প্রেমবশত মানুষের ঈশ্বরে বিদ্রোহী স্বভাব সত্ত্বেও তার প্রতি ঈশ্বরের মহান অনুগ্রহ লক্ষ্য করে তার আশ্চর্যান্বিত হন উল্লাস করেন এই নগণ্য মানুষের প্রতি নিজেদের সেবায় বিশ্বাস থাকেন পুরুষ ও স্ত্রীর ঐক্যের মধ্যে ঈশ্বরীয় আদর্শ রক্ষা পায় কিন্তু এই সুসম্পর্ক যখন পুরুষ ও স্ত্রীর মধ্যে ভেঙে যায় তখন ঈশ্বরীয় আদর্শ নষ্ট হয় তিনি দুঃখার্থ হন বিবাহের মধ্যে স্বামী ও স্ত্রী উভয়েরই যুক্তিসঙ্গত স্বাধীনতার সম্পর্ক অটুট রেখে বিবাহিত জীবন যাপন করুক তারা কেউ স্বেচ্ছাচারিতা না করুক মনে রাখুন একজন অপরের কথা স্ত্রী ব্যতিরেখে স্বামী অপরপক্ষে স্বামী ব্যতিরেখে স্ত্রী অপূর্ণ থেকে যায় একজন ব্যতিরেখে অপরজনের স্বাধীনতা বা স্বেচ্ছাচারিতা ওই বিবাহিত জীবনের গৌরব ও মধুরতাকে নষ্টই করে ঈশ্বরের দেওয়া বরদান ব্যবহারকালেও আবরণ রক্ষা করা কর্তব্য প্রকৃতি হতেও পৌল এ বিষয়ে গুরুত্ব বুঝিয়েছেন শ্রীলোক আবরণ রক্ষা করুক এবং পুরুষ মস্তক অনাবৃত রাখুক পুরাতন নিয়মে যেমন দেখি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গিত জীবন ছিল নাশরীয়দের তারা চুল কেন রেখে দিত কারণ এই চুল রেখেও তারা তাদের সেই উৎসর্গীকৃত জীবনের বিশেষত্ব প্রমাণ দিত যেহেতু পুরুষের চুল রাখা লজ্জাজনক বিষয় সেহেতু ঈশ্বরের উদ্দেশ্যে তারা সেই লজ্জাজনক জীবন যাপনের প্রতিষ্ঠা গ্রহণ করত অতএব পুরুষের কেশ রক্ষা এক বিশেষ কারণ ছিল লোকেরা তাদের গর্বের বিষয় তার লম্বা কেশ তা আবৃত রাখাই শ্রেয় এই হল মণ্ডলীর পক্ষে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা কিন্তু পোশাক পরিচ্ছদ কেস চর্চা এ সমস্ত বিষয় অপেক্ষা একজন খ্রিস্টানের আন্তরিক মনুষ্যের সুগঠনই প্রকৃত বিষয় মুখ্য বিষয় আপনার আমার আন্তরিক বা আভ্যন্তরীণ মানুষটি যদি সঠিকভাবে গড়ে ওঠে তবে তার চালনা নিশ্চয়ই জানতে পারা যাবে যে কেমনভাবে জীবনযাপন করা উচিত ঈশ্বরের অভিপ্রেত সন্তোষজনক জীবনযাপনের জন্য আমাদের কি করণীয় কেমন সাজপোশাক হওয়া বাঞ্ছনীয় আর কেমন আচার আচরণ করণীয় প্রথমে প্রয়োজন খ্রিস্টের ধার্মিকতার বস্ত্র প্রয়োজন পবিত্র আত্মার অধীনতা শিকার দেখবেন আপনারা আমার সেই আভ্যন্তরীণ মানুষটি তাহলে বাহ্যিক মানুষকে চালনা করবে প্রকৃত কথা খ্রিস্টীয় জীবন নিজের দিকে নয় অপর অপরাপর মানুষের প্রতি লক্ষ্য রেখে অর্থাৎ অপরাপর মানুষের কাছে খ্রিস্টীয় সাক্ষ্য তুলে ধরেই জাপিতা হওয়া প্রয়োজন অন্যরা মাংসিক তাতে প্রলুব্ধ হয় বা খ্রিস্টের সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করে অথবা তাদের মধ্যে কোনো বিঘ্ন সন্দেহ মন্দতা উপস্থিত হয় এমন কিছু খ্রিস্টানের পক্ষে করা অন্যায় খ্রিস্টের সম্মান ও গৌরব রক্ষা করাই তার জীবনে ব্রত প্রথম করিন্তিও তার এগারোর অধ্যায় সতেরো থেকে ১৯ পদ পাঠ করব এখানে প্রভুর্ভোজের বিষয়ে বলা হয়েছে কিন্তু এই আদেশ দিবার উপলক্ষে আমি তোমাদের প্রশংসা করি না কারণ তোমরা যে সমবেত হইয়া থাকো তাহাতে ভালো না হইয়া বরং মন্দই হয় কারণ প্রথমত শুনিতে পাইতেছি যখন তোমরা মণ্ডলিতে সমবেত হও তখন তোমাদের মধ্যে দলাদলি হইয়া থাকে এবং ইহা কতকটা বিশ্বাস করিতেছি প্রভুর ভোজ গ্রহণের বিষয় প্রেরিত পৌল প্রত্যক্ষভাবে ঈশ্বরের নির্দেশ পেয়েছিলেন এই জন্যই তিনি করিন্থে মণ্ডলীকে আদেশ দিয়েছিলেন কারণ এ ব্যাপারে সাধু পৌল তাদের সঙ্গে একমত ছিলেন না করিন্থ মণ্ডলীতে প্রভুর ভোজের উপাসনাতে যোগ দেওয়ার সময় তারা যখন সম্মিলিত হতো তাদের মধ্যে মঙ্গল তো নয় বরং তাদের মন্দই প্রকাশ পেয়েছিল ছিল তর্ক বিতর্ক দলাদলি কিন্তু সমস্ত খারাপ হলেও সাধুপোল বলেন এই মতভেদের মাধ্যমে প্রকৃত বিশ্বাসী মণ্ডলিতে স্বীকৃতি পাবে কুড়ি থেকে বাইশ পদে লেখা আছে আর বাস্তবিক তোমাদের মধ্যে দলভেদ হওয়া আবশ্যক যেন তোমাদের মধ্যে যারা পরীক্ষা সিদ্ধ তারা প্রকাশিত হয় যা হোক তোমরা যখন এক স্থানে সমাবেত হও তখন প্রভুর ভোজ ভোজন করা হয় না কেননা ভোজনকালে প্রত্যেকজন অপরের অগ্রে তাহার নিজের ভোজ গ্রহণ করে তাহাতে একজন থাকে আর একজন বা মত্ত হয় এ কেমন ভোজন পান করিবার জন্য কি তোমাদের বাড়ি নাই অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করিতেছ এবং যাহাদের কিছু নাই তাহাদেরকে লজ্জা দিতেছ আমি তোমাদেরকে কি বলিব কি তোমাদের প্রশংসা করিব এ বিষয়ে প্রশংসা করি না আমরা দেখি যে সাধু পোল করিন্থীয় মণ্ডলীর প্রভুর ভোজের নামে আপন আপন ভোজের পর্ব চালানাকে অনুচিত বলে প্রকাশ করলেন তিনি দেখালেন যে তারা যা করে তা নিতান্তই নিজেদের উদর পূর্তি রেখে কিছুই নয় দিন অভাবগ্রস্তরা ক্ষুদায় কষ্ট পায় কিন্তু অপর শ্রেণী প্রভুরভোজের নামে করে ভূমি ভোজন কেউ কারোর জন্য অপেক্ষা করে না এমন স্বার্থপরভাবে ভুরি ভোজন তো তারা আপন আপন গৃহী করতে পারে মণ্ডলীতে কেমন করে মণ্ডলীতে যে প্রভুরভোজ তা প্রীতি প্রেমেতে সুসম্পন্ন হোক প্রভুর ভোজ প্রভুর প্রবুরে পরস্পর সাধিত হওয়া সঙ্গত এ ব্যতিরেকে রক্ষা সহভাগিতা হয় না তাই তারা যা করে সাধু পোল তা প্রশংসা করতে পারেন না সাধু পোল প্রকৃত প্রভুর ভোজে তাৎপর্য স্মরণ করে দিলেন যা আমরা আগামী অনুষ্ঠানে শুনব ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা প্রথম করদীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন সদুপর বিভিন্ন বিষয়ে করিন্দীয় মণ্ডলীর মানুষদের কাছে শিক্ষা দিয়েছেন মণ্ডলীর মধ্যে একজন বিশ্বাসী কীরকম আচরণ করবে সে বিষয়ে তিনি তার মতামত প্রকাশ করেছেন বিশ্বাসীদের মধ্যে পুরুষদের কিভাবে চলতে হবে প্রার্থনা করতে হবে সেই কথাও তিনি বলেছেন বিশ্বাসী যদি স্ত্রী হয় তাহলেও মণ্ডলীতে তার আচরণ কেমন হবে তার করণীয় কি কি এই কথাও তিনি বলেছেন আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সেই সময়ে প্রভুর ভোজ ছিল মূল ভোজনের একটা অংশ আর সেই কারণে মণ্ডলিতে দলাদলি হওয়ার কারণে লোকেরা একত্রিত হয়ে প্রভুর ভোজ অংশগ্রহণ করত না কিন্তু তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোজন করত যারা আগে ভোজন করত তারা তাদের প্রয়োজনের অধিক খাদ্য গ্রহণ করত অপরদিকে পরে ভোজনকারীর কাছে খাদ্যের অকুলান হয়ে যেত সাধুপোল এই বিষয়ে তাদের প্রভুর ভোজের পবিত্রতার বিষয় স্মরণ করিয়ে দিয়েছিলেন সাধুপল যথাযোগ্যভাবে পবিত্রতার মাধ্যমে প্রভুর ভোজ গ্রহণ করার বিষয়ে মণ্ডলী মানুষদের শিক্ষা দিয়েছেন আমরা আমাদের আগামী পর্বে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আরও গভীরভাবে অধ্যয়ন করব। আসুন এই সময় প্রার্থনায় আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি মোগলময় পিতা ধন্যবাদ প্রভু আরেকটি বার তোমার পবিত্র বাক্য পিতাও আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলেছে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজনের জন্য সৈক পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তোমাতে স্থির রাখো তোমার জীবন্ত সত্যে প্রত্যেককে পূর্ণ রাখো আশীর্বাদে পূর্ণ রাখো এবং প্রত্যেককে তুমি তোমাতে উত্তরোত্তর বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগ তোমার আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো সমস্ত রকম বিপদ আপদ অক্রণ অমঙ্গল থেকে মন্দুতা মন্দ দৃষ্টি থেকে সুরক্ষিত রাখো তোমার আশীর্বাদে পূর্ণ রাখো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণও গ্রহণ করো আমেন ঈশ্বরের দয়ায় আমরা এই সুযোগ পাই আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যখন এইভাবে ঈশ্বরের বাক্যে একসঙ্গে আমরা বৃদ্ধি পেতে থাকব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দীপালি হালদার ও পূর্ব বর্ধমান থেকে প্রলয় দে আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বর নাইন এবং আরেকটি হল নাইন থ্রি সেভেন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন